হ্যালো, ওয়েলকাম টু মিরর অফ ক্যাম্পাস। এই ভিডিওতে আমরা যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ করব সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের আসন, আবেদন, শর্ত, বিভাগ, যোগ্যতা, ভর্তি তথ্য এবং কাটমার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। তো ভিডিও শুরু করার আগে আমরা একটু বলতে চাই, এই ভিডিওতে আপনার কি কি কাজে লাগবে, অর্থাৎ এই রিভিউটি দেখে আপনি কি কি সম্পর্কে জানতে পারবেন। প্রথমত, বিষয়ভিত্তিক আসন সম্পর্কে জানতে পারবো। দ্বিতীয়ত, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো। এরপরে ভর্তির জন্য ইউনিট ভিত্তিক প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবো। বিষয়ভিত্তিক ভর্তির আলাদা আলাদা শর্ত সম্পর্কে জানতে পারবো। মেধা তালিকা কীভাবে তৈরি করতে হয়, তৈরি করে বা তৈরি হবে সে সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবো এবং কত স্কোরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সে সম্পর্কে জানতে পারবো। তো এখন দেখি খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে কোন ডিপার্টমেন্টে আসলে কোন কোন বিভাগগুলো আর কি এক্সিস্ট করে এবং সেক্ষেত্রে আবেদনের শর্তগুলো কী। যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় এখনও তাদের অফিসিয়ালি কোনো সার্কুলার পাবলিশ করেনি, কিন্তু আমরা পূর্ববর্তী যে সার্কুলার ছিল সেগুলো অ্যানালাইসিস করে আমরা এই তথ্যগুলো কালেক্ট করছি। আশা করি এটি জানার মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। তো এখানে প্রথমে আর কি জিপিএর উপরে যে শর্ত আছে এটা আর কি এখানে দেওয়া আছে, আপনাকে এত এত স্কোর করতে হবে। সো এগুলো মোটামুটিভাবে সেমই থাকে, তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সময় শর্তগুলো চেঞ্জ করে থাকে, তো সেটা আলাদা কথা। তো প্রথমত আছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি স্কুল। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফ্যাকাল্টিকে স্কুল হিসেবে আখ্যায়িত করে আমরা সবাই জানি। সো এই এই অনুষদের আন্ডারে আমরা যে যে ডিপার্টমেন্টগুলো দেখি, স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও পরিকল্পনা, গ্রামীণ পরিকল্পনা, গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ, এবং 2 নম্বরে আসতেছে জীববিজ্ঞান স্কুল। সো এখানেও এখানে দেখেন আপনাদের যে আবেদন শর্ত সেটা দেওয়া আছে এখানে। পাশাপাশি আছে এখানে ডিপার্টমেন্টগুলো, এখানে আছে অ্যাগ্রো টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসার্চ টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি এবং সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। সো এই ডিপার্টমেন্টগুলো আছে। সো এরপরে আসতেছে বি ইউনিট, যেটি আর কি কলা অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ, আইন স্কুল এবং শিক্ষা অনুষদ। সো এই কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে আসলে বি ইউনিটটা গঠিত। সো এখানে প্রথমত এখানে দেখতেছেন বিভিন্ন ভর্তির জন্য যোগ্যতা যেটা সেটা আর কি এখানে দেওয়া আছে। সো এটা আর কি ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন, ডিপার্টমেন্টগুলো দেখেন। কলা ও মানবিক স্কুলের মধ্যে আছে বাংলা, ইংরেজি এবং ইতিহাস ও সভ্যতা, এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে আছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, এখানে আছে ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ, সাংবাদিকতা। আইন অনুষদের মধ্যে আইন ডিপার্টমেন্ট আছে এবং শিক্ষা অনুষদে আছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউশন। সো এরপরে দেখে আসি, এরপর আসতেছে সি ইউনিট, যেটা আর কি ব্যবস্থাপনা ও প্রশাসন, ব্যবসায় প্রশাসন অনুষদ। এখানে দুইটা সাবজেক্ট আছে বা দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ব্যবসায় প্রশাসন ডিপার্টমেন্ট এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট, এবং চারুকলা যে ফ্যাকাল্টি এর আন্ডারে আছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য, এই তিনটা ডিপার্টমেন্ট কিন্তু আছে। সো এরপরে আসতেছে আমরা একটু আগে যে ডিপার্টমেন্ট বা বিভাগগুলো জানলাম, এখন জেনে আসি যে কোন ডিপার্টমেন্টে আসলে আসন সংখ্যা কতটি করে। সো প্রথমে আসতেছে স্থাপত্য বিভাগ, যেখানে আপনার আসন সংখ্যা আসতেছে 35টি, এবং এটা এটা আপনার 5 বছর কোর্স মেয়াদ, অর্থাৎ আপনাকে এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হতে 5 বছর টাইম লাগবে। এবং এরপর আসতেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো এটা প্রথমে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আপনি বি আর্ক ডিগ্রিটা প্রোভাইড করা হবে, এবং এই তো এরপরে এখানে আসন দেখতেছেন 37, এবং উপজাতিদের জন্য একটি এবং মুক্তিযোদ্ধাদের জন্য একটি পোষ্য কোটা এখানে আছে। সো এবং সাধারণ কোটা এখানে 35টা।
সো কম্পিউটার সায়েন্স অনুষদেও এরকম এখানে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোভাইড করা হবে এবং হচ্ছে 4 বছর মেয়াদে এটা। এখানে আপনি আসন দেখতে পাচ্ছেন 38 এবং পোষ্য কোটা মুক্তিযোদ্ধা পোষ্য কোটা একটি এবং উপজাতি কোটা একটি, মোট 40টি আসন। সো একটু পজ করে ভিডিওটি পজ করে আপনি সবগুলো অ্যাট এ টাইম দেখে নিন। সো এখানে দেখেন মোটামুটিভাবে টোটাল আপনার খুলনা ইউনিভার্সিটিতে সায়েন্স ফ্যাকাল্টিতে আপনার আসন আছে মোটামুটিভাবে 632টি, যার মধ্যে 15টি হচ্ছে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা এবং 15টি উপজাতি কোটা, এবং টোটাল তাহলে আসন আছে মোট আসন সংখ্যা আর কি 662টি। অর্থাৎ আপনি কিন্তু এখানে 662টি আসন যেহেতু আছে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করলে করতে পারেন। এবং খুলনা বিশ্ববিদ্যালয় এর প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুবই ভালো, আপনারা এখান থেকে ইজিলি এখানে অ্যাপ্লাই ট্যাপ্লাই করতে পারেন যদি চান্স হয়ে যেত গুড। এরপরে দেখে আসি কি আসে আমাদের জন্য। এরপরে আসতেছে বি ইউনিট। বি ইউনিটের ক্ষেত্রে এখানে দেখেন এটা হচ্ছে কলা অনুষদ, কলা মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন স্কুল এবং আর কি শিক্ষা স্কুল। সো এইগুলো নিয়ে আর কি বি ইউনিট গঠিত। তো এখানে আর কি সেম অ্যাজ এখানে দেওয়া আছে 57 কোটা 55টি ইংলিশ ডিপার্টমেন্টের জন্য মোট 57টি আসন। সো এখানে টোটাল যদি আমরা একটু সামারাইজ করি দেখেন এখানে 381টি কিন্তু এখানে সাধারণ কোটা আসন আছে এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য 9টি এবং উপজাতি কোটার জন্য 9টি, মোট 399টি সিট কিন্তু আপনার বি ইউনিটে পাচ্ছেন যারা কলম অনুষদ থেকে অ্যাপ্লাই করবেন। তো গুসতেও আই গেস এরকমই অ্যাপ্রক্সিমেট সিট থাকবে। সো এই তো এরপরে দেখি, এরপরে আসতেছে ব্যবসা প্রশাসন স্কুল। সো এখানে আছে দেখেন 2টা ডিপার্টমেন্ট, এখানে ব্যবসা প্রশাসন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো এখানেও মোটামুটি টোটালি 91টার মতো সিট আছে, যার মধ্যে 2টা সিট মুক্তিযোদ্ধা কোটা, 2টি উপজাতি কোটা এবং টোটাল মোট 95টা সিট এখানে আছে। এখানে আর কি বিকেএসপি কোটা আছে যেটা একটি, সর্বমোট এখানে 96টা সিট কিন্তু আসে এই অনুষদে। এরপর আসতেছে ফাইন আর্টস অনুষদ। এইখানে দেখেন ডিপার্টমেন্টগুলো, এখানে আর কি ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট, এটা আর কি চারুকলা স্কুলের আন্ডারে। সো এর মধ্যে আছে 18টি আসন, সবগুলোতে 18টি করে সিট আছে, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য। সো টোটাল আপনার এখানে সিট পাচ্ছেন 20টা এবং সাধারণ কোটা এখান থেকে সাধারণ যে আসন সেটা হচ্ছে 18টা এবং মুক্তিযোদ্ধা একটি এবং উপজাতি একটি, মোট টোটাল কিন্তু এখানে আপনি 20টা আসন পাচ্ছেন। সো এই ছিল মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ। সো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমরা চেষ্টা করতেছি যেহেতু এখনও সব বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দেয়নি, আমরা চেষ্টা করতেছি সব বিশ্ববিদ্যালয়ের কতটি আসন এবং কী কী সিট আছে এবং ভর্তির জন্য কী কী শর্ত পূর্ববর্তী বছরগুলোতে ছিল সে সম্পর্কে জানানো, যাতে করে আপনার পূর্ব আগে থেকে আর কি এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রিপেয়ার হইতে পারেন। সো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি উপকারী মনে হয় অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন।